বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার, সাবজেক্ট আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের তিন নাম্বার চ্যাপ্টার, তিন নাম্বার চ্যাপ্টার হচ্ছে দি রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজারের ভূমিকা। এই চ্যাপ্টার আমরা শুরু করব। তো দি রুলস অফ ফিনান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে আমাদের এখানে মাত্র চারটা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। মাত্র চারটা সূত্র এখানে লেখা আছে, এক নজর প্রয়োজনীয় সূত্র বলি। আমাদের বইতে যেরকম সূত্র দিয়েছে আমরা এখানে ঠিক তাই লিখছি। সূত্র কয়টা? চার। এক দুই তিন চার। কপি দেখো, বইতে এই চারটা সূত্র লেখা আছে, কিন্তু এই আলোচনা বেসিক আলোচনাটুকু আমরা করি নাই। বেসিক আলোচনাটুকু আমরা এখানে করব, একটু ভালো করে খেয়াল করি। তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রথমে যে সূত্রটা আমরা জানতে হবে সেটা হচ্ছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন কে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করব। তাহলে রেট অফ রিটার্ন মানে কি? আয়ের হার। তাহলে এই আয়ের হার বের করার সূত্র হচ্ছে পি ওয়ান মাইনাস পি জিরো প্লাস হচ্ছে ডি মাইনাস সি ডিভাইডেড বাই পি জিরো। তাহলে রিটার্ন, রেট অফ রিটার্ন এর সূত্র হচ্ছে পি ওয়ান মাইনাস পি জিরো প্লাস ডি মাইনাস কি সি ডিভাইডেড বাই কি পি জিরো। এখন কোনটা মানে কি? দেখেন এখানে আমরা হিয়ারে লিখে দিছি পি ওয়ান মানে হচ্ছে এন্ডিং প্রাইস অথবা কি সেলস প্রাইস, মানে বছরের শেষের মূল্য বা বিক্রয় মূল্য কি দ্বারা প্রকাশ করবো? পি ওয়ান দ্বারা। আর পি জিরো দ্বারা বোঝানো হবে বিগিনিং প্রাইস বা বছরের শুরুর মূল্য অথবা কি পারচেজ প্রাইস। তাহলে সেলস প্রাইস বা বছরের শেষের মূল্য হলো পি ওয়ান, আর বিগিনিং প্রাইস বা পারচেজ প্রাইস হচ্ছে কি পি জিরো। ওকে, আর আমাদের লাগবে কি ডি। দেখেন এখানে লেখা আছে ডি মানে কি ডিভিডেন্ড, আর এখানে কি আছে সি। সি মানে হচ্ছে তিনটা জিনিস, ক্যাশ অথবা কস্ট অথবা কি কমিশন, যেটা থাকবে সেটা হলো সি এর মান, ক্যাশ কস্ট অথবা কমিশন। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে সব সময় যে এই সিটা যে আসবে তা না, যখন আমাদের বসের মধ্যে এই কমিশনটা যখন বলা থাকবে যে সেলস এন্ড পারচেজ উভয় ক্ষেত্রে উভয় সাথে আমাদের এই কমিশনটা অন্তর্ভুক্ত আছে, তখন আমাদের এই সি জিনিসটা কি আসবে না, তখন আমাদের সূত্র হবে পি ওয়ান মাইনাস পি জিরো প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে পি জিরো। আর যখন কমিশনটা একটা জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ বিক্রয় মধ্যে অন্তর্ভুক্ত, তখন আমাদের কমিশনটা আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি? বুঝছি, দুইটাই অন্তর্ভুক্ত থাকলে আসবে না, মানে দুইটাই অন্তর্ভুক্ত, কার কার মধ্যে সেলস প্রাইস এবং পারচেজ প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এই কমিশনটা আসবে না। ঠিক আছে, আর যখন একটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তখন আমাদের এই কমিশনটা আসবে। ওকে, এই সূত্রটা আমরা একটু করব। তো এটা করার আগে আমরা আগে আর বাদ বাকি তিনটা কি দেখে নেই। তারপর আমাদের দুই নাম্বার যেটা লেখা আছে, দেখেন দুই নাম্বার লেখা আছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন কে শর্টকাটে বলবো আইএম। ইনিশিয়াল মার্জিনের সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ কি ট্রানজেকশন ইনটু হান্ড্রেড। এখানে হান্ড্রেডটা উঠে নাই, হান্ড্রেডটা আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই কি অ্যামাউন্ট অফ ট্রানজেকশন ইনটু কি হান্ড্রেড। আর তিন নাম্বার যে সূত্র সেটা হলো অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু হান্ড্রেড। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মার্জিনের ক্ষেত্রে সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ। অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপটা প্রশ্নে দেওয়া থাকবে, আর অ্যামাউন্ট অফ ট্রানজেকশনটা প্রশ্নে দেওয়া থাকবে। টেনশন করার কোনো দরকার নাই, জাস্ট দুইটা মান লিখে আমরা 100 দ্বারা গুণ করবো, ইনিশিয়াল মার্জিন বের করবো। এরপর আমাদের যেটা লাগে সেটা অ্যাকচুয়াল মার্জিন, এক্ষেত্রে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। এখানে লোন হচ্ছে কোনটা? লোন হচ্ছে যে অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ লেখা আছে না, এই পুট আপ কে বলা হয় কি আরেকটা কথায়, আরেকটা ভাষায় কি বলা হয় বলে দেখি, লোন। এই ইনভেস্টর পুট আপ যে কথা আর লোন কি একই কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সিবিএস জিনিসটা কি, যেখানে সিবিএস জিনিসটা লেখা আছে কারেন্ট ভ্যালু অফ কি শেয়ার। সিবিএস এর ফুল মিনিং কি বলে দেখি, কারেন্ট ভ্যালু অফ শেয়ার। তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু কি হান্ড্রেড। এখানে সিবিএস এর ফুল মিনিং হলো কারেন্ট ভ্যালু অফ শেয়ার। লোন বলতে কারে বোঝায় বলেন দেখি, পুট আপ এর টাকাটা বোঝায়, আর সিবিএস তো সিবিএসই। মনে রাখবেন এই চ্যাপ্টারের মেন যে সূত্র সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিন। এই অ্যাকচুয়াল মার্জিন আমাদের চ্যাপ্টারের মেন সূত্র। এই অ্যাকচুয়াল মার্জিন উপর ভিত্তি করে আমাদের সব সূত্রগুলি ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে মনে রাখতে হবে, দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা বইয়ের মধ্যে ব্যাখ্যাটা আমাদের বইতে বলা আছে, আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন কি লেখা আছে, মনে রাখতে হবে, মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বললে
মার্জিন কলো অথবা কি অ্যামাউন্ট অফ ক্যাশ, এই দুইটার যে কোনো একটা যখন নির্ণয় করতে বলবো তখনই লেখা আছে প্রথমে অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করতে হবে। প্রথমে কি বের করবো বলে দেখি, অ্যাকচুয়াল মার্জিন আমাদের প্রশ্নে যদি মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলে তাহলে প্রথমে আমি কি বের করবো, অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করবো। এবং বলছে যে প্রশ্নে প্রদত্ত মেনটেন মার্জিন থাকবে, একটা প্রশ্নে একটা কি থাকবে মেনটেন মার্জিন থাকবে, মেনটেন মার্জিনের সাথে কি করতে হবে তুলনা করতে হবে। তাহলে মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলে প্রথমে কি বের করবো আমরা, অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করবো। এবং প্রশ্নে যে প্রদত্ত যে মেনটেন মার্জিন থাকবে তার সাথে কি করবো তুলনা করবো। তুলনা করলে আমরা দুইটা জিনিস পাবো, প্রথমটা হচ্ছে যদি এ এম, এ এম মানে কি অ্যাকচুয়াল মার্জিন, আর এম এম মানে কি বলেন দেখি মেনটেন মার্জিন। যখন মেনটেন মার্জিনের মান অ্যাকচুয়াল মার্জিন থেকে, অ্যাকচুয়াল মার্জিনটা কি বড় হবে, যখন অ্যাকচুয়াল মার্জিনটা কি মেনটেন মার্জিনের থেকে কি হবে বলে দেখি বড় হবে, এই যে গ্রেটার দেন হয়, তাহলে কল মার্জিন, মার্জিন কল করা হবে না। অর্থাৎ আমি একটু বলতেছি যখন মেনটেন মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিনটা বড় হবে তখন ইনভেস্টর এই মার্জিন কলের জন্য কি স্যাটিসফাই হবে না, অর্থাৎ আনস্যাটিসফাই হবে। যখনই আনস্যাটিসফাই হবে তখন মার্জিন কল করা হবে না। আর দুই নম্বর কন্ডিশন হলো যখন অ্যাকচুয়াল মার্জিনটা মেনটেন মার্জিনের থেকে হবে ছোট হবে তখন ইনভেস্টর এটার উপর স্যাটিসফাই এবং তখন কি করব মার্জিন কল করবে। বুঝতে পারছেন ব্যাপার দুইটা? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ কি বলছি আমি আবার বলতেছি, মেনটেন মার্জিনের থেকে যখন অ্যাকচুয়াল মার্জিনের পার্সেন্টেজটা কি হবে বড় হবে তখন ইনভেস্টর স্যাটিসফাই হবে না, আর ইনভেস্টর যখন স্যাটিসফাই হবে না তখন মার্জিন কল করা হবে না। বুঝতে পারছেন? আর যখন মেনটেন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা কি হবে ছোট হবে তখন ইনভেস্টর স্যাটিসফাই হবে, আর স্যাটিসফাই যখন হবে তখনই মার্জিন কল করা হবে। আর মার্জিন কল করা মানে কি ক্যাশের পরিমাণ বের করা, লেখা আছে মার্জিন কল করা হলে নিচের সূত্রের মাধ্যমে কি করব ক্যাশ নির্ণয় করব। তাহলে আমাদের নিচের সূত্র আছে এম এম মানে কি মেনটেন মার্জিন, এর সূত্র হচ্ছে CBS মাইনাস D প্লাস ক্যাশ ডিভাইডেড বাই CBS প্লাস ক্যাশ অন CBS মানে কি কারেন্ট ভ্যালু অফ শেয়ার মাইনাস D মানে কি ডিভিডেন্ড প্লাস ক্যাশ, তো ক্যাশ ডিভাইডেড CBS প্লাস ক্যাশ। তাহলে আমাদের কথা মনে রাখতে হবে এই দুইটা কথা, দেখতে হবে যে অ্যাকচুয়াল মার্জিন কি মেনটেন মার্জিনের চেয়ে ছোট না বড় এটা দেখতে হবে। মানে যদি অ্যাকচুয়াল মার্জিন যদি ছোট হয় তাহলে ইনভেস্টর কি স্যাটিসফাই না স্যাটিসফাই না স্যাটিসফাই স্যাটিসফাই, আর অ্যাকচুয়াল মার্জিন যদি মেনটেন মার্জিন থেকে বড় হয় তাহলে ইনভেস্টর কি স্যাটিসফাই না তখন আনস্যাটিসফাই। যখন ইনভেস্টর আনস্যাটিসফাই হবে তখন মার্জিন কল করা হবে না, আর যখন ইনভেস্টর স্যাটিসফাই হবে তখন মার্জিন কল করব। আর মার্জিন কল করা মানে কার পরিমাণ বের করা বলেন দেখি, অ্যামাউন্ট অফ ক্যাশের পরিমাণ নির্ণয় করা। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি ভাই? হ্যাঁ আমি, আমাকে বলেন তো দেখি, ইয়ে বলো প্রথম বলো রাবিয়া বলো মার্জিন কল কখন করা হবে বলো, যখন অ্যাকচুয়াল মার্জিনের থেকে মেইনটেইন মার্জিন বড় হবে। তুমি মেইনটেইন মার্জিন করো, তুমি অ্যাকচুয়াল মার্জিন দেখাল করো, অ্যাকচুয়াল মার্জিন একবার বড় একবার কি ছোট একটা দেখাল করবা, অ্যাকচুয়াল মার্জিন কি ছোট হলে স্যাটিসফাই না বড় হলে আনস্যাটিসফাই, ছোট বড় হলে স্যাটিসফাই, মার্জিন কল করবে না ঠিক আছে। আর মার্জিন কল যখনই করবে তখন আমাদের কি পরিমাণ বের করবো বলে দেখি, অ্যামাউন্ট অফ ক্যাশের পরিমাণ নির্ণয় করতে হবে, আর অ্যামাউন্ট অফ ক্যাশের পরিমাণ নির্ণয় করবো আমরা কি এম এম এর সূত্রের মাধ্যমে। তাহলে এম এম মানে কি, এম এম ফুল মিনিং কি বলে দেখি মেনটেন মার্জিন আর লোন বলতে কারে বোঝায় বলেন দেখি, এই পুট আপ এর টাকারে বোঝায়, লোন বলতে কারে বোঝায় পুট আপ, পুট আপ ঠিক আছে। আর আমাদের কমেন্টে যখন আমাদের মার্জিন কল করতে বলবো অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ বের করতে হবে তখন আমরা প্রথমে কি বের করবো বলতে দেখি, বিসমিল্লাহ বইনা অ্যাকচুয়াল মার্জিন বের করবো। অ্যাকচুয়াল মার্জিন বের করার পর দেখবো যে মেনটেন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন কি বড় না ছোট, যদি অ্যাকচুয়াল মার্জিন যদি ছোট হয়
তাহলে ইনভেস্টর স্যাটিসফাই এবং মার্জিন কল করবে আর অ্যাকচুয়াল মার্জিন যদি বড় হয় তাহলে ইনভেস্টর আনস্যাটিসফাই তখন মার্জিন কল করা হবে না আশা করি ব্যাপারটা ক্লিয়ার কি বলেন অঙ্ক কোলা আর ক্লিয়ার হবে ওকে এখন আমাদের লেখা আছে গাণিতিক সমস্যা বলি ও সমাধান তাহলে গাণিতিক সমস্যা বলি আমাদের প্রবলেম এক নাম্বার যে অঙ্কটা সেটা হলো 2017 সালে অ্যাকাউন্টিং অবশ্যই ভালো করে আপনারা খেয়াল করবেন দেখেন এখানে কি কি লেখা আছে তাহলে আমাদের প্রথম যে আর এই চ্যাপ্টারটা কিন্তু 2017 সালে অ্যাকাউন্টিং প্রশ্ন আছে কি লেখা আছে দেখেন অন ইনভেস্টর বাই ইনভেস্টর ক্রয় করছে 10000 শেয়ার অফ স্কয়ার কোম্পানি এক একটা শেয়ারের দাম কয় টাকা বলেন দেখি 20 টাকা ফর্মে কি ব্রোকার তাহলে 10000 শেয়ার ক্রয় করছে এক একটা শেয়ার দাম কত 20 টাকা 20 টাকা তারপর বলা আছে হোয়ান হি হ্যাজ পুট আপ এই যে লেখা আছে পুট আপ কত টাকা বলেন দেখি 1 লাখ টাকা 1 লক্ষ টাকা তাহলে পুট আপে টাকা দিয়ে আছে 1 লক্ষ টাকা দিয়ে আছে তো ইনিশিয়াল দা ট্রানজেকশন মানে ইনিশিয়াল ট্রানজেকশনের জন্য পুট আপ টাকা কত 1 লাখ টাকা ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কয়টা চাইছে 4টা 1 2 3 4টা প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে দা ইনিশিয়াল কি মার্জিন আমাদের ইনিশিয়াল মার্জিনটা বের করতে হবে তাহলে একটুখানি কেউ বলো তো দেখি ইনিশিয়াল মার্জিনের সূত্র আমরা কি পড়ছিলাম অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ সব ট্রানজেকশন কি অ্যামাউন্ট অফ কি ট্রানজেকশন ইনটু 100 তাহলে দেখেন পুট আপের টাকা মানে আমাদের এখানে লেখা আছে পুট আপ কিন্তু দিয়ে আছে কত টাকা বলে দেখি 1 লাখ টাকা দিয়ে আছে ঠিক আছে এখন কথা হলো তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজেকশন কোনটা অ্যামাউন্ট অফ ট্রানজেকশন হচ্ছে এই যে আমাদের 10000 শেয়ার দিয়ে আছে না আর এক একটা শেয়ার দাম কত বলে দেখি 20 টাকা 20 টাকা তাহলে দুইটা কি করব যোগ করব না গুণ করব গুণ গুণ করব তাহলে এখন দেখেন আমাদের সমাধানটা একটু ভালো করে খেয়াল করেন এই যে সলিউশন লিখছি আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা রিকোয়ারমেন্টে 1 লিখছি আমরা কি বের করব বলেন যে এক নাম্বার রিকোয়ারমেন্টে কি বের করব ইনিশিয়াল মার্জিন ইনিশিয়াল মার্জিন তাহলে আমরা এখানে লিখছি ক্যালকুলেশন অফ ইনিশিয়াল মার্জিন ইনিশিয়াল মার্জিনে ব্র্যাকেটে কি লিখছি আইএম তাহলে আমরা জানি উই নো দ্যাট ইনিশিয়াল মার্জিন সমান সমান অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইনটু কি 100 ঠিক আছে এইটুকু জাস্ট আমাদের সূত্র এখন অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আছে বলো তো কত দিয়ে আছে 1 লাখ 1 লাখ তাহলে আমাদের পুট আপের মান 1 লাখ টাকা বসাইছি আর অ্যামাউন্ট অফ ট্রানজাকশন মানে লেনদেনটা কত লেনদেনের পরিমাণটা কত 10000 শেয়ার এক একটা শেয়ার দাম কত বলেন দেখি 20 টাকা তাহলে এই যে আমি হিয়ারে লেখাইছি দেখো হিয়ারে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা আমরা কিভাবে বের করছি 10000 শেয়ার এক একটা শেয়ার দাম কত 20 টাকা তাহলে টোটাল টাকা কত হলো 2 লাখ টাকা 2 লাখ আশা করি ব্যাপারটা বুঝতে পারছি অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা জাস্ট এই 2 লাখ টাকা আমরা এখানে বসিয়ে এটা রেটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করছি 50% হইছে তাহলে ইনিশিয়াল মার্জিনটা কি আপনারা বুঝতে পারছেন না পারেন না বলেন তো একটু বুঝতে পারছেন ওকে তাহলে এটা করা শেষ আপনাদের একটু করেন প্রথম অঙ্কটা করলে তারপরে দুই তিন তিনটা এক্সারসাইজ আপনারা নিতে নিতে পারবেন ইমরান গত ক্লাসে তো আমরা এইটাই শিখছিলাম তাই না ইমরান জি ভাই কিন্তু গত ক্লাসে কমেন্টটা হ্যাঁ কমেন্টটা কখন করতে হয় মার্জিনটা এক্সচেঞ্জ দেখলাম ওই যে ডি মাইনাস ডি আছে মাসখানে ওইটা হ্যাঁ হ্যাঁ দেখো ভাই আরো অনেক চেঞ্জ আছে হ্যাঁ গত ক্লাসে আমরা কমেন্ট করছি উল্টা পাল্টা কমেন্ট আমাদের ছিল কিন্তু আজকে আমরা একবার বুঝে কমেন্ট করব তাহলে ইনিশিয়াল মার্জিনটা আপনারা 50% বের করছেন এটা কি আপনারা বুঝতে পারছেন সবাই ম্যামরা এটা কি করা শেষ আপনাদের হ্যাঁ ভাই ওকে আপনারা না বুঝলে কিন্তু প্রশ্ন করেন এই যে সোনালেপা তারপর আবিয়া পপি মৃত্যুঞ্জয় আর ইমরান আরিয়ে তো এর আগে ক্লাস করছিলাই না বুঝলে কিন্তু কষ্ট করবা ঠিক আছে দুই নাম্বার রিকোয়ারমেন্টটা খেয়াল করেন লেখা আছে ইফ দা প্রাইস ড্রপড তো টাকা কত টাকা বলে দেখি 18 টাকা মানে প্রাইসটা ড্রপ হয়ে কত টাকা হইছে বলে দেখি 18 টাকা হইছে আমাদের ছিল কত বলে দেখি 20 টাকা তাহলে 20 টাকা থেকে ড্রপ হয়ে কয় টাকা হইছে 18 টাকা 18 টাকা দা মেইনটেইন মার্জিন ইজ কত পারসেন্ট বলে দেখি 30% তাহলে মেইনটেইন মার্জিন আমরা কি দ্বারা প্রকাশ করি এমএম এমএম তাহলে এমএম দি আছে কত পারসেন্ট বলে দেখি 30% বলছে ডাজ দা ইনভেস্টর স্যাটিসফাই এ কল মার্জিন তাহলে ইনভেস্টর কি কল মার্জিনের জন্য স্যাটিসফাই হবে না হবে না এইটুকু জাস্ট আমাদের বলতে বলছে ঠিক আছে তাহলে আমাদের কল মার্জিন করার জন্য আমাদের প্রথমে কি বের করি আমরা কল মার্জিন বের করি না ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বের করি নাকি অ্যাকচুয়াল মার্জিন বের করি অ্যাকচুয়াল মার্জিন যা বলা ছিল মার্জিন কল বা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলে প্রথমে কি বের করব বলো দেখি অ্যাকচুয়াল মার্জিন বের করব
এবং কস্টের প্রদত্ত মেইনটেইন মার্জিনের সাথে তুলনা করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিন যদি মেইনটেইন মার্জিন থেকে বড় হয় তাহলে মার্জিন কল করা হবে না, আর যদি ছোট হয় তাহলে কি মার্জিন কল করবে, এটাই তো কথা। ওকে, তাহলে আমাদের প্রথমে কি বের করব আমরা বলে দিই, কি অ্যাকচুয়াল মার্জিন বের করব। এই জন্য রিকোয়ারমেন্ট 2 লেখা আছে, দেন রিকোয়ারমেন্ট 2 আপনারা জাস্ট এরকম করে লিখবেন, ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন when the market price is কত, বলেন দেখি আমাদের ড্রপ খে কত টাকা হইছে এখন, 18 টাকা। তাহলে আপনারা এই এটা একটু লেখেন, লেখেন ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন when the market price is কত, 18। ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন when the market price is কত, 18। যখন মার্কেট প্রাইস 18 তখন আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করব, ঠিক আছে। এখন আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র আমরা জানি, উই নো দ্যাট অ্যাকচুয়াল মার্জিন মানে কি, এএম সমান সমান হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড কি, বলেন দেখি সিবিএস ইনটু কি 100। এখন সিবিএস এর ফুল মিনিং কি জানি বলছিলাম, মনে আছে কারো? কারেন্ট ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ, কারেন্ট ভ্যালু অফ কি, শেয়ার। ধন্যবাদ। এখন কারেন্ট ভ্যালু অফ শেয়ারটা কিভাবে বের করব বলেন তো, আমাদের অঙ্কে শেয়ার কটা ছিল, 10,000। তাহলে সিবিএস সমান সমান দেখেন 10,000 ইনটু, এখন আমাদের মার্কেট প্রাইস কয় টাকা, 18 টাকা না 20 টাকা? 18 টাকা। এই যে 18 দিয়ে গুণ করছে, এইটা এই দুটো গুণ করে যেটা হবে এইটাই হচ্ছে আমাদের কি, কারেন্ট ভ্যালু অফ কি, শেয়ার। বুঝতে পারছি, কারেন্ট ভ্যালু অফ শেয়ার মানে কি, চলতি শেয়ারের মূল্য। তাহলে আমাদের এখন 2 নম্বর রিকোয়ারমেন্টের জন্য শেয়ার মূল্য কয় টাকা দিয়ে আছে, মানে দেখি 18 টাকা দিয়ে আছে। তাহলে 10,000 কে 18 দ্বারা গুণ করে আমাদের কত হয়েছে, 180,000 টাকা। ব্যাপারটা কি বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে দেখেন সিবিএস 180, নিচে সিবিএস 180। এখন মানে হচ্ছে লোন, এই লোন মানে কোনটা জানি বুঝলাম, এই যে এখানে যে পুট আপের যে টাকা, এই পুট আপের টাকা কি লোন হবে। তাহলে পুট আপ কত টাকা ছিল আমাদের, 1 লাখ। তাহলে এখানে দেখেন এই যে লোনে কত টাকা দিছি, 1 লাখ। তাহলে 1,80,000 থেকে 1 লাখ বাদ 80,000 ডিভাইড 1,80,000 ইনটু কত, 100, সমান সমান কত পার্সেন্ট হবে, 44.44। আগে দেখেন এই 44.44%, এটা আপনারা বের করা বুঝছেন কিনা যদি প্রশ্ন থেকে আমাকে জিজ্ঞেস করেন। হ্যালো, এটা কি আপনারা সবাই বুঝছেন? বের করছি ভাই। ওকে, তাহলে 44.44%। তাহলে আমরা কি বুঝলাম, অঙ্কে যদি অ্যাকচুয়াল মার্জিন বা জামানি তাই বলো, প্রথমে কি করব, অ্যাকচুয়াল মার্জিন বের করব, তারপর তুলনা করব, যে প্রশ্নের প্রদত্ত মেইনটেইন মার্জিনের সাথে তুলনা করব না। তাহলে দেখেন আমাদের প্রশ্নে মেইনটেইন মার্জিন কত পার্সেন্ট দিয়েছিল, 30% দিয়েছিল, আর অ্যাকচুয়াল মার্জিন কত বের করলাম আমরা, 44.44%। তাহলে বলেন তো দেখি ইনভেস্টর স্যাটিসফাই কখন হয়, অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে স্যাটিসফাই হয় না বড় হলে স্যাটিসফাই হয়? ছোট হলে। তাহলে দেখেন আপনারা অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 44.44, আর মেইনটেইন মার্জিন কত বলেন দেখি, 30। তাহলে অ্যাকচুয়াল মার্জিন কি ছোট না বড়? বড়। তাহলে কি স্যাটিসফাই হবে নাকি স্যাটিসফাই হবে না? আনস্যাটিসফাই। আনস্যাটিসফাই, গুড, ধন্যবাদ। তাহলে আমরা এটা কমেন্ট লিখছি, দেন কমেন্টটা খুব সুন্দর শর্টকাট লিখছি, কমেন্ট, সিন্স এএম গ্রেটার দেন কি এমএম, মানে এমএম থেকে এএমটা কি বলেন দেখি বড়, তাহলে বড় হলে এই অবস্থায় ইনভেস্টর কি স্যাটিসফাই হবে না স্যাটিসফাই হবে না? স্যাটিসফাই হবে না। এর জন্য লেখা আছে সো দা ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ কি কল মার্জিন। তাহলে কল মার্জিনের জন্য ইনভেস্টর স্যাটিসফাই না, কেন না বলেন তো দেখি, কারণ মেইনটেইন মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিনটা কি বলেন দেখি বড়। বুঝতে পারছেন না পারেন না বলেন তো? পারছি ভাই। হ্যাঁ ইমরান, এখন কি কমেন্টটা কি ক্লিয়ার হইছে ভাই ওই দিনই থেকে? জি ভাই। সোনালি আপা বা রাবিয়া তোমরা বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা স্যাটিসফাই হয় নাই, কেন স্যাটিসফাই হয় নাই, কারণ অ্যাকচুয়াল মার্জিনটা কি বড়। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট এই পর্যন্ত আমাদের শেষ, এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। এর কি করছেন আপনারা, কমেন্টটা তো লিখে বলান ঝটপট, কারণ এর পরবর্তী অঙ্কে কমেন্ট লাগবে। লিখছি ভাই। গুড, জাস্ট এইটুকু কমেন্ট লিখলো ভাই, এত হাতে পাতা পেছানোর দরকার নেই, জাস্ট সরল সরল ভাষায় কি স্যাটিসফাই না স্যাটিসফাই এটা লিখতো, এটা লিখলে এনাফ। তাহলে রিকোয়ারমেন্ট 2 নম্বর আমাদের ক্লিয়ার, দেন রিকোয়ারমেন্ট 1 এবং 2 শেষ। এখন আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কি লেখা আছে, দেন হোয়াট ইজ দা ক্যাশ অ্যামাউন্ট। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে বলেন দেখি, ক্যাশ।
আমরা এই কথাটা কি লেখা আছে বলেন তো, কি মনে রাখতে হবে? মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বললে প্রথমে কি বের করব? অ্যাকচুয়াল মার্জিন। তারপরে আমরা কম্পেয়ার করব কি অ্যাকচুয়াল মার্জিন কি ছোট না বড়। ছোট যদি হয় তাহলে স্যাটিসফাই, আর স্যাটিসফাই হলে কি মার্জিন কল করবে, আর যদি বড় হয় তাহলে আনস্যাটিসফাই, আনস্যাটিসফাই হলে মার্জিন কল করবে না, নাকি? তাহলে এখন দেখেন আমাদের কি নির্ণয় করতে বলছে বলেন দেখি, ক্যাশ নির্ণয় করতে বলছে। বলছে যে শেষে মার্কেট প্রাইস কয় টাকা দিয়েছে বলেন তো, মার্কেট প্রাইস কয় টাকা? 13 টাকা। 13 টাকা। তাহলে এই ক্যাশ অ্যামাউন্ট বের করার জন্য প্রথমে কি বের করব আমরা বলেন তো? অ্যাকচুয়াল মার্জিন না বড়। অ্যাকচুয়াল মার্জিন বের করব। অ্যাকচুয়াল মার্জিনটা দেখব যে এই 30% এর থেকে কি ছোট না বড়। যদি ছোট হয় তাহলে কি ইনভেস্টর কি স্যাটিসফাই না স্যাটিসফাই না বলেন তো? স্যাটিসফাই। স্যাটিসফাই। আর যখন স্যাটিসফাই হয় তখন কি করব? ১৩ তাহলে এখন সুন্দর করে অ্যাকচুয়াল মার্জিনটা বের করে ফেলান। সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। এখন সিবিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ শেয়ার। এই যে সিবিএস আমরা এখানে লাগাইছি, আমাদের শেয়ার কয়টা ছিল বলেন দেখি? 10,000। এখন আমাদের মার্কেট প্রাইস কয় টাকা? 1,30,000। মার্কেট প্রাইস হচ্ছে 13 টাকা। তাহলে 10,000 এর 13,000 গুণ করে 1,30,000 টাকা, এটাই হচ্ছে আমাদের সিবিএস। ক্যালকুলেশন করে বের করেন দেখেন কত হয়েছে। দেখেন আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত হয়েছে? 23.08 নাকি? এখন দেখেন 23.08 এটা আমাদের অ্যাকচুয়াল মার্জিন। আর আমাদের কস্টের মধ্যে মেইনটেইন মার্জিন কত ছিল বলেন দেখি? 30%। তাহলে এখন বলে আমাদের অ্যাকচুয়াল মার্জিন কি ছোট না বড়? অ্যাকচুয়াল মার্জিনে কি ছোট? গুড, ধন্যবাদ। যেহেতু অ্যাকচুয়াল মার্জিন ছোট তাহলে স্যাটিসফাই, আর স্যাটিসফাই হলে কি মার্জিন কল করবে নাকি? তাহলে এখানে আমরা কি লিখছি কমেন্ট, সিন্স এ